সাত বছর ধরে সম্পর্ক প্রণয়, যুবক যুবতী তো বটেই, দুই পরিবারের মধ্যেও সম্পর্ক এমনকি যাতায়াত ছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাসও হয়েছে বলে অভিযোগ যুবতীর। কিন্তু এখন প্রেমিক বেঁকে বসায় বিয়ের দাবিতে অভিযুক্ত প্রেমিকের বাড়ির সামনেই অনশনে বসেছেন এক তরুণী। মুর্শিদাবাদের সাগর দেখে প্রেমিক সদানন্দ ঘোষের বাড়ির সামনে বসে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ওই তরুণীর দাবি, বিয়ে না করা পর্যন্ত তিনি সেখান থেকে এক পাও নড়বেন না। সদানন্দর বাড়ির লোকজনেরা ভেতর থেকে তালাবন্ধ করে বসে রয়েছেন, তবে সদানন্দ বর্তমানে ঘর ছাড়া। পরিবারের সদস্যরা কেউ মুখ খুলতে চাননি। খবরের কাগজ পেতে বসে এক তরুণী, পাশে একটি প্ল্যাকার্ডে লেখা বিয়ের জন্য অনশন, নিচে একটু ছোট হরফে লেখা সাত বছরের প্রেম। রবিবার সাত সকালে এমন ছবি দেখে কিছুটা তাজ্জব বনে যায় এলাকাবাসী। খবর পাঁচখান হতেই এলাকায় ভিড় জমান কৌতূহলী কয়েকজন। অনশনে বসা তরুণীর দাবি, সাত বছর ধরে তাদের প্রেম, দুই বাড়ির লোকজনও জানে, এমনকি তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে। অথচ বর্তমানে সদানন্দ বিয়ে করা তো দূরস্থ, তাকে নাকি চিনতেই পারছেন না। এখন আমাকে বিয়ে করতে চাচ্ছে না, সাত বছর ধরে প্রেম করছে। আমাদের গ্রাম, আমাদের রায়গঞ্জে গেছে, আত্মীয় স্বজনের বাড়িতে থাকা খাওয়া উঠা বসা সব করছে। এক দু সপ্তাহ ধরে বিয়ে করবো না, সাত বছর। আত্মীয় বাড়ি ঘুরতে যেতে প্রথমে ওখান থেকে পরিচয় হয়েছে, তারপরে আমাদের বাড়িতে যেত, সবার সাথে কথা বলছে, মা বাবা আত্মীয় স্বজনের বাড়িতে যেত, আসতো ঘুরতো, বাড়ির ফ্যামিলি ওর আরও আত্মীয় স্বজনের সাথে কথা বলাতো, শুধু নিজের আত্মীয় যে বাদ দিয়ে আরও যারা আছে তাদের সাথে কথা বলাতো। আমি চাইছি যে আমার যে ঘুরতে হলো সেটা তো আমি ওর সাথে বিয়ে করতে চাইছি। তার বাড়ির লোকজনেরাও অসহযোগিতা করেছেন, কেন বেঁকে বসলেন সদানন্দ ঘোষ। তরুণীর দাবি, ওর অন্য কোনো জায়গায় হয়তো বিয়ে ঠিক করেছেন তার বাড়ির লোকেরা, আর সেই কারণেই এমন ব্যবহার। এবং তিনি দাবি করেছেন, যতক্ষণ না পর্যন্ত সদানন্দ ঘোষ তাকে গ্রহণ করছে, তিনি সেখান থেকে এক পাও উঠবেন না। ও মোটামুটি সকাল ছটা থেকে এইভাবে বসে আছে। কি শুনলেন কি আপনারা? শুনলাম নাকি ওই যে সরাই বলে একটা ছেলে এখানে ভালোবেসা ছিল অনেকদিন থেকে, হ্যাঁ, তাই মানে দিচ্ছে না, তাই বসে আছে অনুসন্ধ। কী চাইছেন আপনারা? আমরা যেটা বলছি, যাতে সমস্যাটা নিতে যাই ভালো, বিবাহ পক্ষ যদি বিয়ে হয়ে যায়। আপনারা চাইছেন বিয়ে হয়ে যাক? আপনার বাবা মা কী বুঝে, বাবা মার সঙ্গে তো কথা বলে। ব্যুরো রিপোর্ট, মুর্শিদাবাদ।